রাজ্যের দিনকু দিন তাঁতি বড়িবার লাগিছি, আউ অসহ্য তাঁতি ও গুড়গুড়ি জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়া। প্রবল গ্রীষ্ম প্রবাহ যোগু এবে ওড়িশার বিভিন্ন জঙ্গলরে নিয়া লাগিথিবা দেখিবাকু মিলিছি। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমিলপাল জাতীয় উদ্যানরে লাগিছি নিয়া। শিমিলপাল জঙ্গলরে 13টি স্থানরে ফায়ার পয়েন্ট চিহ্নট করেছে বন বিভাগ। বন বিভাগর সূচনা অনুসারে শিমিলপাল অভয়ারণ্যর উত্তর বনখণ্ডের সমুদায় 8টি স্থানরে ফায়ার পয়েন্ট চিহ্নট হয়েছে। এতিমধ্যে নয়না বন্যপ্রাণী উপখণ্ডর 3টি স্থান, তালবন্ধ ওয়াইল্ড লাইফ্রে 5টি স্থান রয়েছে। সেইপরি শিমিলপাল দক্ষিণ বনখণ্ডর ডুকুর বন্যপ্রাণী রেঞ্জের 3টি, পিঠাপটা উত্তর বন্যপ্রাণী রেঞ্জের 2টি স্থানের ফায়ার পয়েন্ট চিহ্নট করেছে বন বিভাগ। তবে শিমিলপালের সর্বমোট 13টি স্থানের ফায়ার পয়েন্ট চিহ্নট করা যাইছে। জঙ্গল নিয়াকু আয়ত করা বন বিভাগ কর্মচারী মানে কাজে নিয়োজিত আছেন। নিয়া লাগিথিবা স্থানের ফায়ার লাইন সৃষ্টি করে যাই নিয়াকু ব্যাপিবা রোকিবাকু উদ্যম করুছন্তি বনকর্মী। জঙ্গলরে শুখিলা পত্র পড়িথিবারু নিয়া লাগি যাই খুব শীঘ্র জঙ্গল মধ্যকু ব্যাপিবার লাগুছি। নিয়া ব্যাপিবা দ্বারা মূল্যবান ও ঔষধীয় বৃক্ষ জলি পড়ি পাউঁশ হয়ে যাচ্ছে বলে সূচনা রয়েছে। বন বিভাগ কর্মচারী মানে ব্লোয়ার মেসিন জরিয়ে ফায়ার লাইন সৃষ্টি করা সহ নিয়া লিভাইবাকু উদ্যম জারি রাখিছন্তি বলে সূচনা রয়েছে। দেখুন নিয়া যেতিকি বি লাগুছি আমার শিমিলপাল হোক কিংবা ওড়িশা জঙ্গলে সব মনুষ্যকৃত ন্যাচুরাল তো ফায়ার সেমতি হুয়ে না। আউ প্রায়ত আমি যেতিকি বি দেখুছ সব আমার বফর এরিয়ারে রয়েছে যেটা কি গাঁ পাখাপাখি নিয়া লাগুছি। আউ আমার কোর এরিয়া ভিতরক তো নিয়া যাও না, তো গাঁ পাখাপাখি যেহেতু লাগুছি সেইটাকে আমি পেট্রোলিং করি তাকে রেগুলারলি মনিটর করছু এবং ইমিডিয়েটলি তাকে অ্যাড্রেস করছু। ময়ূরভঞ্জ রু প্রদীপ হোতাঙ্ক রিপোর্ট, খবর ওড়িশা।